আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আমি আবারও আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমার কিছু হাতের কাজ দেখাবো আমি নিজের হাতে এই টপ দুইটা বানিয়ে রং করেছি জানি না কেমন হয়েছে আপনাকে আপনারা দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার টপ দুইটা কেমন হয়েছে এখন আমি সকালের নাস্তার জন্য এসেছি পাকঘরে আমি আজকে শর্টকাট গোলা আটা রুটি বানাবো আমি এখানে নিয়ে নিয়েছি দুই আড়াই কাপ আটা এর ভিতরে দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেলটা দিলে আমার গোলাটা সুন্দর হবে এখন আমি আস্তে আস্তে মিশিয়ে নেব মিশিয়ে আস্তে আস্তে করে পানি দেব একেবারে পানি দেওয়া যাবে না আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে নিতে হবে আর পানিটা বুঝে দিতে হবে গোলাটার রুটির ডোটা হবে আমাদের চিতই পিঠা বানানোর ডো যেরকম হয় ওরকমই হবে গোলাটা খুবই পাতলাও না আবার একদম ঘনও না রুটি বেলার ঝামেলা ছাড়া খুবই সহজভাবে রুটি বানানো গোলাটা রুটিটা খেতেও খুবই নরম হয় আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে পানি দিচ্ছি এভাবে করে আটাটা ভালো করে মিশিয়ে বুঝে বুঝে পরে পানি দিতে হবে পানির পরিমাণটা যেন বেশিও না হয় কমও না হয় এ পর্যায়ে আমার আটাটা গোলা শেষ ওখানে আমি কিছু ডিম ভেঙে নিয়েছি ভাজার জন্য পাশের চুলাতে চায়ের পানি বসিয়ে দিয়েছি এই চুলাতে বসিয়ে দিয়েছি তাওয়া এখন আমি তাওয়াটা একটু ঘুরিয়ে পাশে চুলাতে নিয়ে আসলাম এখন আমি টিস্যুর ভিতরে একটু তেল ভরিয়ে তাওয়াটা মুছে নিচ্ছি মিডিয়াম মিডিয়ামে আগুনে আমি রুটুগুলা ভেজে নেব এখন দেখতে পারতেছেন আমার গোলাটা কেমন হয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে কিছু গুলা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে রুটিটা একটু বড় করে নিচ্ছি খুবই সহজ রুটি বেলার ঝামেলা ছাড়া রুটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার নতুন নতুন সংসারিক আপুরা বেসেলার ভাইরা চাইলে রুটি খাইতে ইচ্ছে করতেছে কিন্তু বেলার ঝামেলার জন্য ভালো লাগতেছে না আপনারা এভাবে রুটি বানিয়ে খেতে পারেন খুবই সহজ দেখেন আমার রুটিগুলো ফুলতেছে এবং রুটিগুলো খেতেও খুবই ভালো লাগে নরম আমি মাঝে মাঝে এভাবে করে রুটি বানিয়ে থাকি পাশের চুলায় আমার চাটা জাল হচ্ছে এভাবে করে আমি একে একে সবগুলো রুটি ভেজে নেব প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখবেন আমার ভিডিওতে ভুল টুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওগুলা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আমার প্রতিদিনের ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে আর আমাকে লাইক দিবেন আমাকে উৎসাহিত করবেন এরপর যে আমার রুটিগুলা বাজার শেষ হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি পাশের চুলায় আমার চা বানানো কমপ্লিট শর্টকাটের ভিতরে নাস্তা খেলে আপনারা গোলা আটা রুটি বানিয়ে খেতে পারেন এই যে দেখেন আমার রুটিগুলা কি সুন্দর নরম হয়েছে একটা রুটিও নষ্ট হয়নি খেতেও খুবই ভালো লাগে এরপর যায় আমি নাস্তাগুলো খেয়ে নিব। নাস্তা খেয়ে আমি থালা বাসন কিছু নোংরা হয়েছিল ধুয়ে নিয়েছি ওই পাশে আমি কিছু মাছ ভিজিয়ে রেখেছি এখন আমি চলে এসেছি আমার টপ কালকে আমার টপে কিছু রঙ করা বাকি ছিল এই রঙ করে কমপ্লিট করতে সবাই আমাকে জানাবেন আমার হাতের কাজটা কেমন হয়েছে আমার টপগুলো বানানো কেমন হয়েছে আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই আপনাদের আবার এই টপ বানিয়ে দেখাবো এই যে টপগুলো আমার রঙ করা কমপ্লিট আপনাকে আমার আপনারা সবাই আমাকে জানাবেন আমার টপগুলো কেমন হয়েছে আমি হয়তো অত পারদর্শী না আমার নিজের আইডিয়াতে আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম পাকঘরে এখানে আমি কিছু উস্তা আর হইলো আলু কেটে নিয়েছি করলা না এগুলো উস্তা ছোট। ছোটো আর নিয়েছি কিছু ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খুবই পছন্দ আমাদের আর খেতেও ভালো লাগে আর নিয়েছি চিচিঙ্গা আলু আর টমেটো ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আজকে এই হলো আমাদের দুপুরে সিম্পল রান্না পাশের চুলাতে আমি ভাত বসাই দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব প্লিজ আমার ভিডিওগুলা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিতে আমাকে সবাই সহযোগিতা করবেন এখন আমার মাছগুলো ভাজা কমপ্লিট আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমার সিম্পল রান্না বাড়া সিম্পল ভিডিও আমি জানি না এতে আপনাদের কতটুকু উৎসাহিত করতে পেরেছি কিন্তু আপনারা আমার পাশে থাকলে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো এবং আপনাদেরকেও আনন্দ দিতে পারবো এ পর্যায়ে আমার মাছগুলো বাজা শেষ আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল আমি সম্পূর্ণ রান্নাবাড়া বাড়া সরিষার তেলেই করি আমরা সরিষার তেলে রান্না খাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পর্যায়ে পাশের চুলায় আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে এখন আমি ভাতটা মার গেলে এখন পেঁয়াজটা আমার একটু লাল হয়ে যাচ্ছে যার কারণে পানি দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে একে একে সব রকমের মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়ার গুড়ি দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে পানিটা শুকানো পর্যন্ত মশলা থেকে যখন তেল বের হবে তখন আমি এর ভিতরে আমার কেটে ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দেবো আমি এখন এই এই হাঁড়িটা পাশে চুলায় দিয়ে চুলায় আমি উস্তাবাজিটা করে নেব বসিয়ে দিয়েছি আমার উস্তাবাজি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লবণ আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এরপর যাই আমার তরকারিগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তরকারিটা একটু নরম হওয়া পর্যন্ত প্লিজ আমার ভিডিওগুলা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন লাইক বাটনে লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই চ্যানেলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি অনেক শখ করে ইউটিউবে চ্যানেলটা খুলেছি প্লিজ আমাকে সবাই সহযোগিতা করবেন আমার তো আমার এই মাছ তরকারিটা একটু নরম হয়ে এসেছে এখানে আমি এখন টমেটোগুলোও দিয়ে দেবো আমি আমি ক্ষুদ্র মানুষ আমার ভিডিও ক্ষুদ্র ভিডিও আমার ভিডিওগুলা দেখে জানি না আপনারা কতটুকু উপকৃত হতে পারছেন আনন্দিত হতে পারছেন কিন্তু তারপরও আমি আশা রাখবো এবং কি আশায় থাকবো আপনারা আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন আমি ইউটিউবে নতুন আমার এখনও অনেক কিছু আপনারা সহযোগিতা করলে আমি শিখতে পারবো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এরপর যে আমার করলা ভাজিটা কমপ্লিট তরকারিটাও প্রায় কষে গেছে এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আসলে মাঝে মাঝে এরকম কারি তরকারি খাওয়া উচিত আমরা খেয়ে থাকি এই তরকারিতে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খেয়েও অনেক মজা এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব পাশের চুলাতে আমার ভাজিটা কমপ্লিট দেখেন আমার বাজির কালারটা কত সুন্দর হয়েছে ভাজিটা খেতেও খুব মজা হয়েছে আর করলা উস্তে বাজিতে একটু তিতেও হয় নাই অনেকের হাতের উস্তে তিতে হয় কিন্তু আমার হাতের উস্তেবাজি বাজি কখনও তিতে হয় না আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর ভিতরে পাতা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে দেখেন আমার তরকারিটা দেখতে কত সুন্দর কালার হয়েছে খেতেও তেমনই মজা হয়েছে ভাজিটাও খুবই ভালো হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই সহজে অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন লাইক বাটনের চাপ দিয়ে লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম